বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাক ভাবে বললেন, সাধারণ ভাবে বললেন, যার সামর্থ্য আছে সে যেন কুরবান দেয়, যদি না দেয় আমার ঈদগাহে যেন না আসে। তিনি বলেননি যে 50,000 টাকা টাকা লাগবে, 1,00,000 টাকা টাকা লাগবে, সামর্থ্য হলে। এর মানে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে ঘর বাড়ি পরিবারের আসবাবপত্র খাবার দাবার ইত্যাদি মৌলিক চাহিদা যা আছে সেগুলো পূর্ণ করার পরে যদি আপনি সামর্থ্যবান হন একটি বকরি কোরবান দেবেন, আপনিও দেবেন, এটাই সামর্থ্য। কোরবানি দেওয়ার সবচেয়ে বড় প্রাণী হলো ওট, সবচেয়ে ছোট প্রাণী হলো ছাগল বকরি। সামর্থ্য বেশি থাকলে ওট দেবেন, কম আছে গরু দেবেন, আরো কম একটা ছাগল দেবেন। এই হলো সামর্থ্যের বিশ্ব নবীর। কিন্তু একদল আলেম ওলামায়ে হানাফ বিশেষত একদল আলেম বলেছেন, যদি কারো 7.5 করি স্বর্ণের মূল্য অথবা 52 করি রৌপ্যের মূল্য কোরবানির দিন সমূহে, কোরবানির দিন, কোরবানির দিন কয়টা, কোরবানির দিন একদল আলেম বলেছেন 3টা, আরেকদল আলেম বলেছেন 4টা, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই হলো ওলামায়ে হানাফের বক্তব্য। আরেক দলালে বলেছেন 13 তারিখ সহ, কারণ যেহেতু 4 দিন রোজা রাখা হারাম, সুতরাং 4 দিনেই কোরবান, এবং এর পক্ষে হাদিস পাওয়া যায়। এখন এই 3 বা 4 দিনে যদি আপনার কাছে একটি বকরি জবে করার টাকা থাকে, এক দল আলেম বলেন তুমি সেটাই করো, আরেক দল আলেম বলছেন ওই 52.5 তলা রূপা অথবা 7.5 তলা স্বর্ণ অথবা তৎ মূল্যের সম্পদ যদি থাকে তুমি কোরবান করো। এখন আমি বলতে চাই আপনার কাছে ধরেন 45,000 টাকা, 45,000 টাকা দিয়ে কিন্তু 52.5 গরি রূপা কেনা যাবে, 1,000 টাকা হলো তো 52,500 টাকা লাগবে, আর স্বর্ণের দিকে তাকালে লাগবে 3.5 লাখ অথবা কম বেশি 7.5 করি স্বর্ণের দাম। এখন আপনার কাছে এত টাকা নাই, আছে ধরেন মাত্র 45,000, তা আপনি বলবেন যে হুজুর 52.5 গরি রূপার দাম তো আমার কাছে নাই, সুতরাং আমার কোরবান না দিলে তো চলবে। আমি বলতে চাই কোরবান দিতে কি 45,000 টাকা লাগে? একটা ছাগল তো 5,000-7,000 টাকা দিয়ে পাওয়া যায়। আপনার কোরবানির প্রাণীটা যদি ছাগল হয় 1 বছর বয়স, খোরানা কানানা একবারে জোরো সরনা, তাহলে তাকে তো কোরবান দেয়া যায়। তাহলে আপনি যদি 5-7-10 কেজি ওজনের একটা বকরি জবে করতে চান মাত্র 5,000-7,000 টাকা দিয়ে, এনাফ আছে তো 45,000, আপনি দিলেন না, তাহলে কাকে ঠকালেন, আল্লাহকে না নিজেকে? এই জন্য আমরা বলবো আমরা ঠকতে চাই, তাই যাদের সামর্থ্য আছে আমরা এই কোরবান দেব। এখন এই কোরবানের ব্যাপারে কিছু মাসায়েল আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ, এবং এই মাসায়েল গুলো খুব ভালো করে পুরা জীবনের জন্য সাথী বানিয়ে রাখবেন। কোরবানির সাথে সংশ্লিষ্ট 1 নম্বর মাসায়েল, যেটা গত পরশুদিন থেকে শুরু হয়ে গেছে, গতকালকে না কালকে না আগে, যেটা ছিল যারা কোরবানি দেবে ঈদের চাঁদ ওঠার পর থেকে তারা আর চুল কাটবে না। আপনারা যারা এবার কেটে ফেলছেন ভবিষ্যতের জন্য এটা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলছেন মান রাআ হিলাল আযিল হাজ্জ ফা আরাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযু মিন শাআরিহি ওয়ালা মিন আসফারিহি। একাধিক হাদিস মুসলিমে এসেছে, অন্যান্য কিতাবে আছে, এর মানে হাদিস যে সহিহ কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি জিলহাজের চাঁদ দেখবে এবং সে কোরবান করার এরাদা মাথায় রাখবে, রাসূল বলেন সে যেন তার চুল আর না কাটে, তার নখ যেন না কাটে। অন্য হাদিসে আসছে তার দেহের কোন পশম যেন না কাটে। নাসাইতে এসেছে এই কর্ম অব্যাহত থাকবে, এর মানে সে কাটবে না এটা কোরবান করা পর্যন্ত, তাহলে এটা সে করতে পারবে কোরবান করার পরে। এখন আপনি কোরবান দেবেন আপনার পরিবারের পক্ষ থেকে, পরিবারের সবাই কাটবে না এটা, বরং যার পক্ষ থেকে যিনি লিডার
তার কথা বলা মেন আরাদা আন ইউদহিয়া এক বচনের শব্দ যে চায় কুরবান দিতে কাজটি সে করে এখন ধরেন আপনার স্ত্রীও কুরবান দেয় অনেক পরিবারে আছে স্বামীও দেয় স্ত্রীও দেয় দিদি করবে না আর শুধু স্বামীর পক্ষ থেকে দেবে খালি করে এটা ওয়াজিব নয় তবে এটা একটি উত্তম সুন্নাহ সুন্নতের দাম আছে এইজন্য আমরা এই কর্মটি করব না এরপরে আরেকটি সুন্নাহ সেটা হচ্ছে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে তাকবীর শুরু হবে আমাদের দেশে সুন্নাহটা খুব কম পড়ে গেছে বলা চলে আমরা শুধুমাত্র পাঁচ দিন তাকবীর দিই জিলহাজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত জামাতের সাথে আমরা যারা নামাজ পড়ি আমরা সকলে তাকবীর দিই ঠিক না এর সাথে আমরা খুব পরিচিত অথচ না এ তাকবীর দুপ্রকার তাকবীরে মুত্তাক তাকবীরে মুকাইয়্যাদ একটা হলো মুতলাক আর সেটা শুরু হবে চাঁদ দেখার পর থেকে এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় আল্লাহর হাবিব বলছেন শরীফ মুসলিমে এসেছে এই দশ দিন জিলহাজের এই ইবাদতের মতো প্রিয় দিবস আর একটাও আল্লাহর হাবিব বলছেন এই দশ দিন হলো আল্লাহর সৃষ্টি করা 365 দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ ওয়াল ফাজর ওয়াল লাইয়ালিল আশর আল্লাহ এই দশ রাতের সৃষ্টি করেছেন কোরআনে বিশ্বনবী সবচেয়ে বেশি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন ইবনু তাইমিয়ার নাম আপনারা শুনে থাকবেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ওনার মতো মুহাদ্দিস পৃথিবীতে খুব কম জন্মগ্রহণ করেন ইমাম বুখারী ইমাম মুসলিম ওদের পরে ইবনু তাইমিয়া ওনার ব্যাপারে বলা হয় ইবনু তাইমিয়া যে হাদিস জানে না সেটা হাদিস না ওনাকে প্রশ্ন করা হয়েছিল হাদিসে পড়লাম এই দশ দিন খুব উত্তম তাহলে রমজানের শেষ দশকের কি হবে যখন রমজানের শেষ দশক আসে হুজুররা তখন তো কয়ে যাও কোন দাস ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন তোমার প্রশ্নটা যেমন কা আমি যতটুকু অনুভব করি সেটা হচ্ছে জিলহাজের প্রথম দশকের দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় রমজানের শেষ দশকের রাতের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ এই দুই দশকের ফজিলতের ব্যাপারে বক্তব্য তোমারও না আমারও না এই বক্তব্য স্বয়ং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমরা বেশি বেশি তাকবীর দেব হাদিস আসছে ইবনু ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানি ইলা সুর ফি আইয়ামিল আশর ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা তারা দুইজন যখন এই দশকে বাজারে যেতেন তখন তারা জোরে জোরে তাকবীর করতেন বাজারে যে মানুষেরা আছে সবাই উনাদের সাথে তালে তাল মিলিয়ে তাকবীর করতে থাকতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসিলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল